ওয়েলকাম ডে স্টুডেন্টস এবার প্রত্যেক বিদ্যালয়ে একের পর এক একটি পদক্ষেপ নেওয়া হলো ইতিমধ্যে তোমরা দেখেছো যে বিভিন্ন বিদ্যালয়ে ছাত্রছাত্রীরা মোবাইল ফোন নিয়ে এসে নানারকমভাবে ভিডিও রেকর্ডিং করে সেটা সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে সেই নিয়ে বিদ্যালয় কর্তৃপক্ষ এবার গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিয়েছে এখানে একটা নোটিস তোমাদের দেখাবো এটা হচ্ছে হরিশঙ্করপুর এস কে বিদ্যালয় মুর্শিদাবাদের এখানে দেখতে পাচ্ছ নোটিশ দিয়ে জানিয়ে দেওয়া হয়েছে এত দ্বারা বিদ্যালয়ের সমস্ত ছাত্রছাত্রীদের জানানো যাইতেছে যে আগামীকাল তিন বারো দু হাজার একুশ তারিখ হইতে বিদ্যালয়ে মোবাইল নিষিদ্ধ ঘোষণা করা হইল যদি কোনো ছাত্রছাত্রীর কাছ থেকে বিদ্যালয় চলাকালীন মোবাইল পাওয়া যায় তাহলে বিদ্যালয় কর্তৃপক্ষ তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে বাধ্য হইবে তাহলে দেখতে পাচ্ছ একটা খুব ভালো উদ্যোগ বিদ্যালয়ে আর মোবাইল ফোন নিয়ে যাওয়া যাবে না এভাবে হয়তো একের পর এক সমস্ত বিদ্যালয়গুলো এই পদক্ষেপ আগামীতে নেবে এই আশা আমরা রাখবো কারণ মোবাইল ফোনটা ভালো কাজ থেকে খারাপ কাজে বেশি ইউজ হয়ে যাচ্ছে মোবাইল ফোন তোমাদের দেওয়া হয়েছে বিশেষ করে শ্রেণীদের তাদের এডুকেশনাল কাজের জন্য কিন্তু তারা এন্টারটেনমেন্ট কাজে বেশি ব্যবহার করছে তো যাই হোক এই বিদ্যালয়ের তরফ থেকে এমন একটি পদক্ষেপ নেওয়া হয়েছে আগামীতে হয়তো অন্যান্য বিদ্যালয়গুলো পদক্ষেপ নেবে